সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস সম্পর্কে আলোচনা করব। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বোঝায়। এ অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুভাবে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে কারবারের বিভিন্ন অবস্থায় বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন স্থায়ী মূলধন ক্রয়ের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত। এ অধ্যায় পাঠ শেষে আমরা অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারব, অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারব, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধার তুলনামূলক আলোচনা করতে পারব, স্বল্পমেয়াদী উৎসসমূহ চিহ্নিত করতে পারব, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।